কাম তো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ কিলার হাটের ঘোড়া কিন্তু ফার্স্ট তারপর সেকেন্ড তারপর ফোর্থ ফাইনাল স্কোর এই ভাই কিন্তু অসাধারণ দক্ষতার সঙ্গে মানে ঘোড়াটা ঘোড়াগুলো দৌড় করায় আর এই ভাই কিন্তু টেক পাজা পুরীদের ঘোড়া দৌড় করায় আজকে বিশেষ কারণবশত এই ভাই চলে এসেছে নীলের হাটের ঘোড়া না নীলের হাট ইলিয়াস স্কোর গাইজ হ্যাঁ নীলের A few moments later. নামটা বলবেন আতিয়া রহমান মোল্লা আচ্ছা এই পাশে কি এটা আপনার শহীদ দাঁড়িয়ে আছে হ্যাঁ আমার শহীদ আচ্ছা এটা কোথাকার ঘোড়া এটা হচ্ছে গোপালনগর আচ্ছা আচ্ছা ঘোড়াটা আপনি কখন নিয়ে এসেছেন বিয়ার থেকে বিয়ার থেকে নিয়ে এসেছেন হ্যাঁ বিয়ার থেকে এই ঘোড়াটা কি এই মাঠে প্রথম এলো আজকে হ্যাঁ আজকে প্রথম আর এখন কি দৌড়ের জন্য প্রস্তুত হচ্ছেন নাকি হ্যাঁ দৌড়ের জন্য প্রস্তুত আর এই শহীদ ভাইয়ের নাম কি আছে धन्यवाद বন্ধুরা দেখতে পাচ্ছো সাদা ঘোড়াটা কত বড় আর এখন ট্রেনিং চলছে তবে এন্ডিং পয়েন্ট দিকে সব ঘোড়াগুলোকে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি চলো তোমাদের দেখাই আর এন্ডিং পয়েন্টে যাই এন্ডিং পয়েন্টের সামনে দেখতে পাচ্ছো ঘোড়াগুলোকে এবার নিশানা লাগাবে দেখতে পাচ্ছো সব ঘোড়া চলে এসছে এখন দেখতে পাচ্ছি এখানে তিনটে লাল ঘোড়া এসছে পরব তোমাদের দেখাই দেখতে পাচ্ছো দাদা ভাই এটা কোন জায়গায় ঘোড়া কোন জায়গায় ঘোড়া গোবিন্দপুর আইনগরের ঘোড়া দেখতে পাচ্ছো তার নাম সোয়ারি দেখতে পাচ্ছ এখানে দুটো চাচা এখন ঘোড়া টাকা ঘোড়া দেখতে পাচ্ছ তোমাদের সরাসরি দেখাচ্ছি এটা বন্ধুরা সত্যপুরের ঘোড়া দেখতে পাচ্ছ এখন দেখাচ্ছে বন্ধুরা আর একটা ঘোড়া চলে এলো এটা কোন যাবে পদ্মা কাটা দেখতে পাচ্ছ সরাসরি দেখাচ্ছি তোমাদের একটা ঘোড়া এখানে কিন্তু দাঁড়িয়ে আছে এই ঘোড়াটাও চলে আসবে পয়েন্টে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের পাশের গ্রামে কিন্তু ছাউনামনির এই একটা ঘোড়া দেখতে পাচ্ছ এসছে তোমাদের দেখা দেখতে পাচ্ছ অনেকটা ছোট ঘোড়া তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আমি জানি যে ঘোড়াটা ভালো দৌড়ায় ভালো দেখতে পাচ্ছ বন্ধু তোমাদের দেখায় সরাসরি ছোট বলে ঘোড়া কিন্তু ছোট নাম তোমরা ভাবছো কিন্তু প্রত্যেক বারে কিন্তু পিছন পিছনে থাকে কিন্তু ঘোড়াটা তোমাদের দেখায় দেখতে পাচ্ছো বন্ধুরা দেখতে পাচ্ছো এন্ডিং পয়েন্টের সামনে প্রচুর লোক চলে এসছে এখন কিন্তু ঘোড়াগুলোকে পথ দেখাবে তার জন্য এন্ডিং পয়েন্টের কাছে সব লোক চলে এসছে তোমাদের দেখায় দেখতে পাচ্ছো সরাসরি অনেক ঘোড়া কিন্তু এখানে এসছে এখানে 30টার মতো ঘোড়া এসছে দেখতে পাচ্ছি তোমাদের দেখায় বন্ধুরা দেখতে পাচ্ছো চলে গেলো এন্ডিং পয়েন্টের সামনে সব ঘোড়াগুলো তোমাদের দেখায় দেখতে পাচ্ছ এবার কিন্তু স্টার্ট হবে এন্ডিং পয়েন্ট থেকে তোমাদের সরাসরি দেখতে পাচ্ছ দারুণ বড় ঘোড়া নীলের হাটের ঘোড়া দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বন্ধুরা আর একটা চলে এসছে বড় মাপের ঘোড়া দেখতে পাচ্ছ কোথাকার ঘোড়া গোপালনগরের ঘোড়া বন্ধুরা তার নাম কি দেখতে পাচ্ছ বড় ধরনের ঘোড়া দেখতে পাচ্ছ পরপর কিন্তু নিশানা দেখাতে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এটা কিন্তু ছানামুনি ঘোড়া এই দাদারা চলে এসছে দেখতে পাচ্ছ এইটাও ও দা এটা হলো ছানামুনি ভাই দাদারা এসে দেখতে পাচ্ছ এই দাঁড়ায় ঘোড়া চলে এলো দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের দেখাই বড় মাপের ঘোড়া অসাধারণ একটা ফিগার ঘোড়াটা দেখতে পাচ্ছি আমি 7 নম্বর সওয়ারি তোমাদের দেখাই অসাধারণ তোমাদের দেখাই ঘোড়া চলে এসছে তোমাদের সরাসরি দেখাচ্ছি দেখতে পাচ্ছ ছোট একটা বাচ্চা ঘোড়া দেখতে পাচ্ছ 16 নম্বর সওয়ারি ভাই কোথাকার ঘোড়া দেখতে পাচ্ছ দেখাই
দেখতে পাচ্ছো। দেখতে পাচ্ছ একটা ছোট ঘোড়া নিয়ে এসছে, সবটা ছোট ঘোড়া কিন্তু এটা দেখতে পাচ্ছি, তোমাদের দেখাই দেখতে পাচ্ছ। চলো আর এখানকার কত কি প্রায় সব লাস্টেই বলে দেবো, তোমরা শুধু ভিডিও দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করো। চলো দেখতে পাচ্ছ এই চাচার ঘোড়া চলে এলো স্টার্টিং পয়েন্টের দিকে, দেখতে পাচ্ছ এই একটা ঢুকে যাচ্ছে স্টার্টিং পয়েন্টের দিকে, সরাসরি দেখতে পাচ্ছ আর হলো স্টার্টিং পয়েন্ট। পরপর বন্ধুরা ঘোড়া চলে আসছে দেখতে পাচ্ছি, আমি আমাদের দেখাই 14 নম্বর চেস নাম্বার দেখতে পাচ্ছ বন্ধুরা। হলো স্টার্টিং পয়েন্ট দেখতে পাচ্ছ, সবুজ পতাকা আর এন্ডিং পয়েন্টে লাল পতাকা দেখতে পাচ্ছি, চলে এসছে অনেক 3-4টে ঘোড়া সবে স্টার্টিং পয়েন্টে, তোমাদের দেখাই। এখন কিন্তু হাঁটিয়ে নিচ্ছে ঘোড়াগুলোকে প্রথম ধামাকাধার ছুট হওয়ার জন্য, তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ। কাচি মাথা দেখো, মাথা দিয়ে দিল লম্বালম্বি, জানো না ঘোড়া এরপরে আসো, দেখতে পাচ্ছ একটা বন্ধু হাই করে দিচ্ছে, দেখতে পাবে তো আরও একটা ঘোড়া আসছে স্টার্টিং পয়েন্টের দিকে, দেখতে পাচ্ছ অনেক বড় একটা ঘোড়া, সাদা কালো একটা ঘোড়া দেখতে পাচ্ছি, তোমাদের দেখাই দেখতে পাচ্ছি বড় সাইজের ঘোড়া দেখাই। পরপর দুটো কিন্তু কালো ঘোড়া আছে, কপালে সাদা আছে, তোমাদের দেখাচ্ছি বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছ। আমি টেকপায় ফরিদের সুবাড়ি দেখতে পাচ্ছ, 6 নম্বর এই মাঠে কিন্তু আবার টেকপাড়া ফড়ি চলে এসছে, সেই আগুন ঘোড়া প্রথম হবে দেখতে পাচ্ছ, বেল কিন্তু বাড়ছে 6 নম্বর সই টেকপাড়া। ভাই কেমন আছো, কেমন আছো? ও এই মাঠ প্রথম দেখতে পাচ্ছ, বাড়িতে আছে আজকে এইটা আসছো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে টেকপাজা ফরিদের সোয়ারি সই চলে এসে সাইন লস্কর, তাই তো সাইন লস্কর ভাই চলে এসেছে দেখতে পাচ্ছ। আর এই ঘোড়া কিন্তু আসলে নীলে হাটে ঘোড়া করানো দেখতে পাচ্ছ, এই ঘোড়াটা নীলে হাটে ঘোড়া, এই ঘোড়াটা হচ্ছে দৌড় করাবে এই ভাই টেকপাজা ফরিদের দেখাই। বন্ধুরা দেখতে পাচ্ছ বেল টেল বাঁধা হচ্ছে, এখন টিউটিউ বাঁধা হচ্ছে ঘোড়া কিটা দেখতে পাচ্ছ, তোমাদের সরাসরি দেখাচ্ছি দেখতে পাচ্ছ, সব ঘোড়া কিন্তু চলে এসছে ইতিমতো, প্রথম রাউন্ড শুরু হবে ধোঁকাতার প্রথম রাউন্ড, 20-30টা ঘোড়া চলে এসছে দেখতে পাচ্ছ, তোমাদের দেখাই। স্টার্টিং পয়েন্টের চারপাশে দেখতে পাচ্ছ প্রচুর লোক, প্রচুর দর্শক দেখতে পাচ্ছি আমি বন্ধুরা, কানায় কানায় দর্শক চলে এসছে, টেকপাজা ফরিদের কিন্তু সবাই চলে এসে আর একটা ঘোড়াকে দৌড় করানোর জন্য, দেখি এই ঘোড়াটা ফার্স্ট হতে পারে কি, তোমাদের দেখাবো দেখতে থাকো। চলো সাদা কালো ঘোড়া কিন্তু চালাবে টেকপাজা ফরিদের সোয়ারি দেখতে পাচ্ছ, পরপর কিন্তু এখানে 3টে ঘোড়া 4টে ঘোড়া 5টা ঘোড়া 6টা ঘোড়া এখন চলে এসছে 7টা ঘোড়া, 20-30টা ঘোড়ার মধ্যে চলে এসে অনেক ঘোড়া, অগুন্তি কোনো যাচ্ছে না অনেক ঘোড়া, পরপর তোমাদের দেখিয়ে দিই দেখতে পাচ্ছ স্টার্টিং পয়েন্টে সব থেকে মেলা ছোট দেখতে পাচ্ছ নিয়ে এসছে তোমাদের দেখাই। ভাই এটা কোন জায়গার ঘোড়া, কবিরের ঘোড়া, ঘোড়ার নাম কি? ঘোড়ার নাম রাজা। বন্ধুরা দেখতে পাচ্ছ কবিরের ঘোড়া, অনেক ছোট একটা ঘোড়া দেখতে পাচ্ছ, মাঠে কিন্তু 2-3টে ছোট ঘোড়াও এসছে দেখতে পাচ্ছ, সরাসরি দেখাই। স্টার্টিং পয়েন্টে কানায় কানায় দর্শক, এটাও ছানামুনি ঘোড়া দেখতে পাচ্ছি আমি তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ বন্ধুরা এখন এই ঘোড়াকে জল খাওয়ানো হচ্ছে, ছানামুনি আমি জল টল খাওয়াচ্ছে দেখতে পাচ্ছ, সবার বড় একটা ঘোড়া দেখতে পাচ্ছি আমি তোমাদের দেখাই দেখতে পাচ্ছ।
এই ঘোড়া ফার্স্ট হতে পারে কি তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ এখন কিন্তু বেল বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ টিউ টিউ বাঁধা হচ্ছে ভাই এটা কোথাকার ঘোড়া কোথাকার ঘোড়া ভাই সব কিন্তু লাইনে চলে এসেছে দাগে এবার কিন্তু ছাড়া হবে দেখাই দেখতে পাচ্ছ সব কিন্তু লাইন এনে চলে এসেছে দেখতে পাচ্ছ দেখিয়ে দিই একবার পাড়া শহীদ কিন্তু এই ঘোড়া কিনে কিন্তু আগে চালাবে দেখতে পাচ্ছি দেখাই চলো ঘোড়া দেখাই দেখতে পাচ্ছ বন্ধুরা ঘোড়া কোনো প্রথম রাউন্ড শুরু হওয়ার জন্য ঘোড়া চড়ছে টান টান উত্তেজনা দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ হাড্ডা হাড্ডি হবে টেক পাড়া ফড়ি আর সারা ঘোড়া কিন্তু কাটাকাটি করে কিন্তু টেক পাড়া ফড়িতে ঘোড়া কিন্তু ঢুকে গেল দেখতে পাচ্ছ নীলের হাটের ঘোড়া ফার্স্ট নীলের হাটের ঘোড়া কিন্তু ফার্স্ট তারপর সেকেন্ড তারপর ফোর্থ দেখতে পাচ্ছ হাড্ডা হাড্ডি ভাবে ঢুকছে হাড্ডা হাড্ডি হাড্ডা হাড্ডি দেখতে পাচ্ছ বন্ধুরা টেক পায়ে ফড়িতে সোয়ারি কিন্তু এই ঘোড়াকে কিন্তু ফাঁস করলো এই ঘোড়া বাড়ি হলো নীলের হাট দেখতে পাচ্ছ সাদা কালো ঘোড়া এখন জল খাওয়াচ্ছে দেখতে পাচ্ছ প্রথম রাউন্ড কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু দ্বিতীয় রাউন্ড শুরু হবে তোমাদের দেখাবো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে হবে কমেন্ট করতে হবে অ্যান্ড শেয়ার করতে হবে চলো দেখতে পাচ্ছ বেলটেল এখন কিন্তু দ্বিতীয় রাউন্ড শুরু হবে তার জন্য বেঁধে নিচ্ছে আর জল টল খাওয়াচ্ছে দেখতে পাচ্ছি আমি তোমাদের দেখাই দেখতে পাচ্ছ বেলটেল বেঁধে নিচ্ছে আবার ভালো করে পাচ্ছ বন্ধুরা এই ঘোড়া কিন্তু ফাঁস হলো নীল হাটের ঘোড়া প্রথম হলো তোমাদের দেখাই দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের সরাসরি দেখাচ্ছি বন্ধুরা এবার কিন্তু দ্বিতীয় রাউন্ড শুরু হবে তার জন্য ঘোড়া গুলো কিন্তু প্রস্তুতি নিয়ে নিচ্ছে তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ পুরোপুরি স্টার্টিং পয়েন্টের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ সবুজ পতাকা স্টার্টিং পয়েন্ট পিছনে এন্ডিং পয়েন্ট তোমাদের যাই স্টার্টিং পয়েন্টের সামনে পাচ্ছ ঘোড়া গুলো কিন্তু হাঁটিয়ে নিচ্ছে তোমাদের দেখাই ভালো করে দেখতে পাচ্ছ হপ্তাটা ছোট ঘোড়া তোমাদের দেখাই দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ঘোড়াগুলোকে কিন্তু হাঁটাচ্ছে তোমাদের সরাসরি দেখিয়ে দিই দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ আবারও টেক পায়ে পড়ে ফড়িতে সোয়ারি আবারও ঘোড়া পিঠে উঠে গেল সেকেন্ড বার আর তৃতীয়বার কি হয় দেখা যাক প্রথমবার কিন্তু ফার্স্ট হয়ে গেছে দেখাচ্ছি এবার কিন্তু জল টল খাওয়াচ্ছে দেখতে পাচ্ছি আমি ভাই দিকে একটু দেখাও ও আর কিন্তু দ্বিতীয় রাউন্ড শুরু হবে তোমাদের দেখাই দেখতে পাবো পুরো মাঠটা ধুলো ধুলো হয়ে গেছে দেখতে রাউন্ড শুরু হবে তার জন্য সব ঘোড়াগুলো কিন্তু প্রস্তুতি নিয়ে নিচ্ছে দেখা পাচ্ছি আমরা সরাসরি জুম করে দেখাই তার মানে সন্ধ্যা হয়ে গেছে সেকেন্ড রাউন্ড শুরু হয়ে গেল হাড্ডা হাড্ডি দেখতে পাচ্ছ বন্ধুরা বন্ধুরা দেখ পাড়া পরিবার তিনটে ঘোড়া কিন্তু কাটাকাটি করে আসছে চারটে ঘোড়া একটা বাচ্চা ঘোড়া সমেত কিন্তু কাটাকাটি করে আসছে বন্ধুরা দেখ দুর্দান্ত দুর্দান্ত কাটাকাটি করে আসছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আরো একটা ঘোড়া আরো দুটো কিন্তু আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ টান টান উত্তেজনা
ফাড়া কিন্তু টেক্কা টেক্কি করে আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো হাড্ডি হাড্ডি ভাবে দেখতেই পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি সরাসরি দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখতে পাচ্ছ সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছ। এবার কিন্তু জল টল খাওয়াচ্ছে ঘোড়াগুলোকে দেখতে পাচ্ছ। এবারে কিন্তু টেকোয়ারা ফরিদের ঘোড়া সেকেন্ড হয়েছে। তোমাদের ভিডিও এডিটিংয়ের সময় একটু রিপ্লেস করে দেখাবো, তোমাদের সেকেন্ডটা ফার্স্ট হলো তোমাদের দেখাবো অবশ্যই। দেখতে পাচ্ছ ঘোড়াগুলোকে কিন্তু জল খাওয়াচ্ছে। সামনে আর একটা ঘোড়া দেখতে পাচ্ছ, বড় বড় ঘোড়া দেখতে পাচ্ছ তোমাদের দেখাই। জল টল খাওয়াচ্ছে। এবার কিন্তু তৃতীয় রাউন্ড মানে লাস্ট রাউন্ড হাড্ডি হাড্ডি শুরু হবে, তোমাদের দেখাবো, দেখতে থাকো লাস্ট রাউন্ডে। সেই ভাই দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ ভাই, ঘোড়াকে হাঁটাও ভাই, ঘোড়াকে হাঁটাও। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সেই বাচ্চা ঘোড়া এবং বাচ্চা ছেলে দেখতে পাচ্ছ। এই ঘোড়াটা কিন্তু প্রত্যেকবারে দৌড়ায় এবং লাইনে দৌড়ায় দেখতে পাচ্ছ। হাঁটে নিচ্ছে ঘোড়াটা, দেখতে পাচ্ছ ঘোড়াগুলো কিন্তু এবার তৃতীয় রাউন্ড শুরু হবে, তার জন্য হাঁটাচ্ছে। সব থেকে বড় ঘোড়া সাদা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর কিন্তু স্টার্টিং পয়েন্টে চলে এসছে, বেল বাজালেই কিন্তু সব স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে যাবে। এক করে ঘোড়া দেখতে পাচ্ছ, আমাদের সরাসরি দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ একটা ঘোড়া, ছোট্ট একটা ঘোড়া দেখতে পাচ্ছ। এবার বন্ধুরা তৃতীয় রাউন্ড মানে লাস্ট ঘোড়া দৌড় শুরু হবে, দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ স্টার্টিং পয়েন্টে আছি। সব ঘোড়াগুলো কিন্তু স্টার্টিং পয়েন্টের সামনেই চলে এসছে দেখতে পাচ্ছ, সব ঘোড়া একে একে সব চলে আসছে, দেখিয়ে দিচ্ছি সব। কিন্তু অনেক ঘোড়া কিন্তু লাইনে দাঁড় করে দিয়েছে, আর সব ঘোড়াগুলো আসছে, সব লাইনে দাঁড় করাবে দেখতে পাচ্ছ, তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ ঘোড়াগুলো কিন্তু হাঁটাচ্ছে বন্ধুরা, হাড্ডি হাড্ডি। তৃতীয় রাউন্ড কিন্তু শুরু হয়ে গেল বন্ধুরা, দেখতেই পাচ্ছ হাড্ডি হাড্ডি ভাবে শুরু হলো। বন্ধুরা নীলের হাটের ঘোড়া কিন্তু টেক পরে ফরিদের সবাই চালাচ্ছে, কিন্তু ফার্স্ট হয়ে গেল, ও দ্বিতীয় 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 তৃতীয় 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 তো বন্ধুরা দেখতেই পাচ্ছ হাড্ডি হাড্ডি ভাবে আছে, হাড্ডি হাড্ডি দেখতেই পাচ্ছ বন্ধুরা, হাড্ডি হাড্ডি দেখতেই পাচ্ছ, দুটো কাটাকাটি করে আসছে বন্ধুরা, একবারে দেখতেই পাচ্ছ দুটো কাটাকাটি করে আসছে। আর তোমার নাম ভাই কিসের? হাবিব। বন্ধুরা এই হচ্ছে সাহিল লস্কর। এই ভাই কিন্তু অসাধারণ দক্ষতার সঙ্গে মানে ঘোড়াটা ঘোড়াগুলো দৌড় করায়, আর এই ভাই কিন্তু টেক পাজা ফরিদের ঘোড়া দৌড় করায়। আজকে বিশেষ কারণবশত এই ভাই চলে এসছে নীলের হাটের ঘোড়া, না নীলের হাট ইলিয়াস পুরকাইত, হ্যাঁ নীলের হাটে হচ্ছে ইলিয়াস পুরকাইতের ঘোড়ার সঙ্গে চলে এসছে, ওই ওই ঘোড়া শহীদ হয়ে। আর এটা এসছে ধোলা থানার অন্তর্গত হচ্ছে দিঘির পাড়ে। তো এখানে এসে এই ভাই প্রথম রাউন্ডে ফার্স্ট হলে, তাই তো? প্রথম রাউন্ডে এই একই মালিকের দুটো ঘোড়া, প্রথম রাউন্ডে এই সাইন ভাই ফার্স্ট হয়েছে, আর এদিকে এই হচ্ছে গিয়ে বাঁদিকে এই ভাই হচ্ছে সেকেন্ড হয়েছে একই মালিকের। আর দ্বিতীয় রাউন্ডে আবার এই ভাই এই ধারের ভাই হচ্ছে নীলগেঞ্জি ভাই হচ্ছে ফার্স্ট হয়েছে, আর সাইন ভাই থার্ড হয়েছে, এই সেকেন্ড হয়েছে। আর তৃতীয় রাউন্ডে আবার সাইন ভাই অনেকটা আগে মানে প্রথম তৃতীয় রাউন্ডে অনেকটা আগে প্রথম হয়েছে, আর সেকেন্ড হয়েছে এই ভাই। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর মানে অসাধারণ দক্ষতার সঙ্গে এই ভাই কিন্তু ঘোড়াটা দৌড় করায়। আর এই ভাইকে দেখতে দেখতে পাচ্ছ এদিকে প্রচুর দর্শক সব চলে এসছে এই ভাইকে দেখার জন্য। তো এই ভাইয়ের সত্যি কথা বলতে একটা ধন্যবাদ দেওয়া উচিত, ভাই যে ঘোড়া দৌড় করাবে তো সেই ঘোড়াটাকে ফার্স্ট করা। ভাই দাদার পরিচয়টা জানতে পারলাম না। আমি হচ্ছে নীলার বাড়ি ইলিয়াস পুরকাইতের ভাই। আচ্ছা আচ্ছা। আর এই দেখতে পাচ্ছ যে ইলিয়াস পুরকাইতের যে দুটো ঘোড়া এসছে নীলের হাট থেকে, ওই ইলিয়াস পুরকাইতের হচ্ছে ওনার হচ্ছে ভাই এনার এই। তো আপনার নামটা কি? মনোয়ার হোসেন পুরকাই। মনোয়ার হোসেন পুরকাই দাদা, দেখতে পাচ্ছ দুজন শহীদকে নিয়ে দাঁড়িয়ে আছে।